তো বন্ধুগণ, ইতিমধ্যেই রয়েছে একটি দারুণ সুখবর। রাজ্য পুলিশের কনস্টেবল পদের যে পরীক্ষা হচ্ছিল, মানে রাজ্য পুলিশের যে নিয়োগ হচ্ছিল 2018-র যে কনস্টেবল পদে নিয়োগ হচ্ছিল, তার চূড়ান্ত রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আপনারা সেই বিজ্ঞপ্তিটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটি রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের তরফে দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু কিছুক্ষণ আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু বলা হয়েছে রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের রেজাল্টগুলো দেখতে পারবেন, যেখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এবং আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনারা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও অফিসিয়াল ওয়েব মানে যে রাজ্য পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো পেয়েই যাবেন, এবং রাজ্য পুলিশের যে অফিস রয়েছে সেই অফিসের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ড থেকেও কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন। তো আপনাদের জানিয়ে রাখবো যে এখানে যে সমস্ত শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশিত হয়েছে, মানে যাদের রেজাল্ট বেরিয়েছে, যারা পাশ করেছে, তাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এবং তারা যদি ইন্টারভিউয়ে না উপস্থিত থাকে তাহলে কিন্তু তাদের যে প্রার্থীপদ সেই প্রার্থীপদ কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো এছাড়াও আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে আরও বিস্তারিতভাবে পড়ে নেবেন, আপনারা দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের একদম সরাসরি পেজে। তো এই পেজে এলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই ধরনের একটি ইন্টারফেস, এবং সবার প্রথমেই যেটি রয়েছে সেখানে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে অ্যানাউন্সমেন্ট অফ ফাইনাল রেজাল্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে আরও একটি পেজ খুলে যাবে, যেখান থেকে আপনারা কিন্তু আপনাদের এই রেজাল্টটা আপনারা দেখতে পারবেন। তো এই ধরনের একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, আমি যে কোনো একটি করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি করে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। তারপর এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনি এখানে ডেট অফ বার্থটি আপনারা সিলেক্ট করে নেবেন, ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, তারপর আপনারা রেজাল্ট দেখতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করে সোজাসুজি এই পেজে ঢুকে যাবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।